কর্ণাটকের হিজাব পিন্ধা এগারী মুসলমান প্রার্থী হিজাব পিঁধি চলাই গেছে নির্বাচনী প্রচার, যুঁজ দিছে বিজেপির শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে। আজি কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম দিন। রাজ্য শাসকীয় বিজেপি, বিরোধী কংগ্রেস আর জেডিএসে সম্পূর্ণ বল প্রয়োগ করেছে। এবার কর্ণাটকত বিজেপি আর কংগ্রেস দুইটা দলেই অধিক হিন্দু ভোটারক আকর্ষণ করবলে চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী মোদীকে ধরে বহু হাই প্রোফাইল নেতায় বিজেপির হয়ে নির্বাচনী প্রচার চলার বিরোধীরও রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীকে ধরে একাধিক নেতায় প্রচারত ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এইবর মাজতে সকলের দৃষ্টিক আহিছে এগারী মুসলমান মহিলায়, নাম কানিজ ফাতেমা। কর্ণাটক বিধানসভা নির্বাচনত কংগ্রেসে প্রক্ষেপ করা একমাত্র মুসলমান মহিলা প্রার্থী কানিজ ফাতেমা। উত্তর গুলমাক বিধানসভার আসনের প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে ফাতেমা। ফাতেমার প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আছে বিজেপির শক্তিশালী প্রার্থী চন্দ্রকান্ত পাতিল। কিন্তু ফাতেমাই চলাই গেছে মারাথন নির্বাচনী প্রচার, হিজাব পিঁধিয়েই নির্বাচনী প্রচারত ভাগ লৈছে ফাতেমা। কর্ণাটকত শাসক বিরোধী বিভিন্ন পন্থারে হিন্দু ভোটারক আকর্ষণ করবলে চেষ্টা করার বিপরীতে ফাতেমায় দৃষ্টিক আহিছে সকলোরে। রাজহুয়া স্থানত হিজাব পরিধান করা ফাতেমায় 2022 চনত বোমাই সরকারি মহাবিদ্যালয় হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। হিজাবর 2020 চনত কা বিরোধী প্রতিবাদতো অংশ লৈছিল। হিজাবর বিতর্কর সময় ফাতেমায় কৈছিল, হিজাব পিঁধাটো আমার অধিকার, স্বাধীন ভারতত আমার স্বাধীনতা আছে, আমি মানুষের কাপড়ের উপর প্রশ্ন নকরো, এ বিষয়ে ছালীক কলেজলে যাওয়াত বাধা দিয়া উচিত নহয়। ফাতেমায় প্রতিদ্বন্দ্বিতা আগবহা সমষ্টিত 60% ভোটার মুসলমান যদিও ফাতেমার সম্মুখত আছে বৃহৎ প্রত্যাহ্বান, কেনো এইটো সমষ্টির পরায় বিভিন্ন দলের পরা আর 9 জনক মুসলমান প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতাত নামিছে। গতি নির্বাচনের ফলাফলতে জানিব পৰা যাব হিন্দু ভোটারক আকর্ষণ করার চেষ্টা করার বিপরীতে হিজাব পিঁধি নির্বাচনের প্রচারত অংশ লো ফাতেমাই জয়লাভ করবলে সক্ষম হল নে নহল। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।